আবারও বাংলাদেশের বিপক্ষে ভয়ঙ্কর ব্যাটিং ভারতের। পাওয়ার প্লেতে বাংলাদেশের উপর তাণ্ডব চালালো ভারত। পুরো সিরিজে বাংলাদেশের ব্যর্থতা ছিল একেবারেই সাধারণ এক সত্য। টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন ভালো কিছু করতে চান, কিন্তু হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বলতে গেলে বাংলাদেশের বল্লাদের উপর ছড়ি ঘুরিয়েছেন ভারতের দুই ব্যাটার সঞ্জু স্যামসন আর সূর্যকুমার যাদব। দুজনের 23 বলে 59 রানের জুটির সুবাদে প্রথম 6 ওভারে ভারত তুলেছে 82 রান। এর ফলে বেশ কিছু রেকর্ডের সাক্ষী হয়েছেন মাঠে আসা দর্শকরা। 6 ওভারে 82 রান করে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে পাওয়ার প্লেতে চতুর্থ সর্বোচ্চ স্কোর দাঁড় করিয়েছে ভারত। নিজেদের ক্রিকেটে এটাই আবার ভারতের পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান।